রক্তক্ষয়ী কলঙ্কিত অধ্যায়ের ষোলটা বছর অভিশপ্ত 30 অক্টোবর 2008 চনের সেই ব্যস্ত দিনটিতে প্রচণ্ড বিস্ফোরণের সঙ্গে ভাঙি আইছিল বিকট আর্তনাদ, বইছিল তেজর নই, বই আহিছিল অজস্রজনের চকুলো। গণেশগুড়ি, ফাঁসিবজার, কাছারি, কোকরাঝার, বরপেটা ধারাবাহিক বোমা বিস্ফোরণে কপাই গৈছিল অসম। রক্তপিপাসু উগ্রপন্থীয়ে আমার মাজৰ পৰা কাঢ়ি নিছিল শতাধিক লোকৰ প্রাণ, চিরদিনৰ বাবে নিথৰুৱা কৰি থৈ গৈছিল বহু পৰিয়ালক। সেই কলা দিনৰ স্মৃতিয়ে আজিও কপাই তোলে ভুক্তভোগী পৰিয়ালক। পিছে কেলেণ্ডাৰৰ পাতত থকা এটা দিনৰ দৰেই 30 অক্টোবৰ তাৰিখটো পাহৰি পেলালে ৰাজ্যৰ ৰজা ঘড়িয়াৰ লগতে প্ৰশাসন যন্ত্ৰটোৱে। রাজধানী শহর গুৱাহাটী মহানগরীর আজির পরিবেশ এই ছবির দ্বারা আমি দেখাব বিচার, যত এই মুহূর্তে ধূলি মাকতিরে এক প্রকার ভরি পড়া এই বিশেষ স্থান, যত সেই সকল ভুক্তভোগী লোকের পরিয়ালে পুয়ারে পড়া ইয়াত আহি তেওঁলোকে সেই নিহত লোকজনের প্রতি শ্রদ্ধাঞ্জলি সেই লোকক সুয়রি, কিন্তু আজি এই স্থান এক প্রকার ভরি পড়ে। আজি পাহৰণীৰ গৰ্ভত ব্ল্যাক ডে অফ আসাম। এই মুহূর্তে এজন লোক আহিছে, বটল এটা আমি দেখিছো যে আধা লিটার হলেও পানি তেও আনি ইয়াত ছটিয়াইছে। দাদা কোন আপনি? মই দিশপুর সার্কুলর। দিশপুর সার্কল অফিসার? হয়। এই আধা লিটার পানি হব চলিব? তেও নিয়ম মাফিক তেওর যেটো তেওর প্রক্রিয়া হয়তো উপর মহলে তেওক গাইড করেছে, আর সেই গাইড ভিত্তিতে তেও আধা লিটার পানি লৈ বর্তমান তেও এই শ্রদ্ধাঞ্জলির এই বিশেষ স্থান তেও বর্তমান পবিত্র করেছে। উকা হৈ ৰল গণেশগুড়ি উৰণীয়া সেতুর স্মৃতিসৌধ। 2008ৰ সেই বিভীষিকাময় দিনটো আহিলেই বুকু কঁপি উঠে বহুতৰে। সময় বাগৰি যোৱাৰ লগে লগে কিছুমানে সেই ভয় লগা অতীত পাহৰিবলৈ বাধ্য কৰে। সময় বাগৰি যোৱাৰ লগে লগে কিন্তু ৰাজ্যৰ চৰকাৰ প্ৰশাসনে যেন সেই ভয় লগা অতীত পাহৰি পেলালে। পুৱাতে News18ৰ সাংবাদিকে মনত পেলাই দিলে অভিশপ্ত 30 অক্টোবৰৰ দিনটো আৰু তাৰ পিছত এই নিয়ম মাফিক অনুষ্ঠান। আমার বাতৰি সম্প্রচার হওয়ার এঘণ্টার পিছত ক্ষিপ্রতারে অনুষ্টুপিয়াক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করলে মহানগর প্রশাসনে। লোকের আত্মীয় আমার মাজের অনাকাঙ্ক্ষিতভাবে হেরাই গেল, আমি আত্মার সদগতির অর্থে আর পরিয়ালের উপস্থিতিত এই চাকি বন্তি প্রজ্বলন করেই আসলে অনুষ্ঠিতভাবে আমি স্মরণ করে বিচারিছো। সময় গৈ থাকিব, মোকদ্দমা চলি থাকিব। বিস্ফোরণের খলনায়কে কারাগারতে কটাইছে রাজকীয় জীবন, কিন্তু কেনেদরে চলিছে সেই দুর্ভোগিয়া পরিয়ালসমূহ? প্রতিশ্রুতির ফুলজারিয়ে আজিও মন অশান্ত করে ভুক্তভোগীর। প্রত্যেক বছর তো অনুষ্ঠান ভালো অলমান পাতে, এবার দুখন একো অনুষ্ঠানে পাতা নাই। নিমন্ত্রণ জানাইছিল ইয়ালে? আগতে তো নিমন্ত্রণ পাইছিলে সাগে? নিমন্ত্রণ পাইছিল, আজিকালি নিমন্ত্রণ নাপাও। না একো হওয়া নাই, 16 বছর আজি পার হব, একো হেরি পোৱা নাই। এই দিনটো আহিলে হেরুয়াজনক স্মরণ করে আত্মীয় ভিড় করে গণেশগুড়ি। পিছে এইবার নিমন্ত্রণবিহীন স্মরণ অনুষ্ঠানত বঞ্চিত নিহতর পরিয়াল। বিস্ফোরণ কাণ্ডর মূল অভিযুক্ত রঞ্জন দৈমারীক দোষী সাব্যস্ত করেছিল আদালতে। নিরীহর তেজেরে ফাঁকু খেলা নরপিশাচর আজিও ফাঁসির দাবি বহুজনের। পিছে 30 অক্টোবরের মৃতকক শ্রদ্ধা নিবেদিবলৈও পাহৰি যোৱা সরকার প্রশাসনের এনে উদাসীন স্থিতিয়ে সেই ভয়ঙ্কর বিস্ফোরণত আপনজনক হেরুয়াই নিথরুয়া হওয়া পরিয়ালসমূহক অথবা আজীবন পঙ্গুত্বক আকোয়ালি লবলগিয়া হওয়া ভুক্তভোগীসকলক ন্যায় প্রদান করিবলৈ সক্ষম হবনে? গুৱাহাটীৰ পৰা দীপাঙ্কৰ দাসৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট।